ফিরে আসলেন বিরতির পর। আবারও যান দুর্ঘটনা, দুই বাইকের মুখোমুখি সংঘর্ষে আহত একের অধিক, ঘটনা বক্সনগরে। এখনো পর্যন্ত দুর্ঘটনা প্রসঙ্গে যেমনটা বিবরণে জানা যাচ্ছে, আজ দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষে ঘটে যায় ভয়াবহ দুর্ঘটনা। শনিবার দুপুর একটার সময় কলসিমোড়া কাঁঠালতলী চৌমুহনীতে দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষ হয় এবং গুরুতরভাবে আহত হয় শাকিল মিয়া নামের এক যুবক। যেমনটা এখনো অব্দি স্থানীয় সূত্র থেকে খবর এবং পরবর্তী সময় দুর্ঘটনার কারণ প্রসঙ্গে যেমনটা জানাচ্ছেন স্থানীয়রাই, বক্সনগর দক্ষিণপাড়া এলাকার রমিজ নামের এক ব্যক্তি তার নতুন বাড়ি থেকে কাজ সেরে TR01A P5095 নম্বরের একটি পালসার বাইক, সেই পালসার বাইক নিয়ে যাচ্ছিল কলসিমোড়া কাঁঠালতলির দিকে। ঠিক সেই জায়গাতেই অর্থাৎ একটি চৌমুহনীতে পৌঁছাতেই বক্সনগর থেকে বেপরোয়া ভাবে দ্রুত গতিতে ছুটে আসে অপর একটি বাইক, যে বাইকের নম্বর TR07A7256, এবং ওই বাইকের সঙ্গে গুরুতরভাবে সংঘর্ষ হয় এবং মুখোমুখি সংঘর্ষের ফলে বিকট আওয়াজ ওঠে এবং এই বিভৎস শব্দ শুনে এলাকার আশপাশের মানুষজন ছুটে যায় ঘটনাস্থলে। আহতদেরকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে, তারই মধ্যে একজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক হওয়ায় জীবিতে রেফার করা হয়েছে বলে এখন অবধি স্থানীয় সূত্র থেকে যে খবর। তবে গুরুতরভাবে এই দুর্ঘটনাকে কেন্দ্র করে এখন অবধি স্থানীয়দের মধ্যে তীব্র আতঙ্কের পরিবেশ লক্ষ্য করা যাচ্ছে। দুর্ঘটনা প্রসঙ্গে ঠিক কি কারণ, কি কি বক্তব্য উঠে আসছে শুনুন। এই সময় দাঁড়ানো ছিলাম, দাঁড়ানোর আমার পেছনে আমার বড় ভাই ছিল, পেছনে আমার বড় ভাইয়ের পায়ে সাইকেলটা লাগাইছে, লাগার পরে আমার সাইকেলটা পুরো সাইকেলটা ঘুরিয়া মেন রোড ফেলে গেছে। এরপর আগে পুলিশ কিছু করতে পারতেছি না। 220 আপনার শুনলেন দুর্ঘটনার কারণ সম্পর্কে যে বক্তব্য, একটি 220 পালসার বাইককে সজোরে ধাক্কা মারে উল্টো দিক থেকে আসা অর্থাৎ বক্সনগর থেকে ছুটে আসা একটি বাইক, যে বাইকটিও ছিল পালসার, তবে বাইকের ধাক্কাতে রমিজের বাইক রাস্তার উপরে একেবারে ছিটকে পড়ে যায়। মুহূর্তের মধ্যে বাইকে থাকা চালক এবং আরোহী পড়ে যায়। তবে ঘটনাস্থলে তিনজনে আঘাতপ্রাপ্ত হয়েছেন, তার মধ্যে একজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক হওয়ায় জীবিতে পাঠানো হয়েছে। স্থানীয় সূত্র থেকে যে খবর, দুটি বাইকে থাকা আহতদের তড়িঘড়ি এলাকার লোকজন বক্সনগর সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায় এবং সেখানেই কর্তব্যরত চিকিৎসক গুরুতরভাবে আহত শাকিল মিয়াকে জীবিতে রেফার করে দেন বলে খবর। তবে অন্যদিকে প্রাথমিক চিকিৎসা ছেড়ে দেওয়া হয় বাকিদেরকে, যেমনটা এখন অবধি দুর্ঘটনা প্রসঙ্গে উঠে আসছে। তবে কলসিমোড়ার কাঁঠালতলী চৌমুহনীতে ভয়াবহ দুর্ঘটনা আজ শনিবার একটা নাগাদে ঘটতেই স্থানীয়দের মধ্যে তীব্র আতঙ্ক লক্ষ্য করা গেছে। সকলেই চিন্তিত এবং চাঞ্চল্য সকলেই, তার কারণ দুর্ঘটনা বাড়ছে দিনের পর দিন এবং এই দুর্ঘটনাকে কমানো যাচ্ছে না। আর অন্যতম যার কারণ রয়েছে অত্যধিক গতি অর্থাৎ বেপরোয়া যান চলাচলের কারণে দুর্ঘটনা বাড়ছে, ঠিক যেমনটা লক্ষ্য করা গেল আজ বক্সনগরে। এর চেয়ে বিরতি, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন।